আমাদের ফার্স্ট পডকাস্ট আমরা রেকর্ড করেছিলাম শুভর সাথে, তো সেই পডকাস্টে শুভ ছিল একটা গেস্ট। বাট আমার মনে হয় শুভকে অ্যাজ এ গেস্ট রাখাটা আমার উচিত নয়, কারণ ও অনেক বড় ইনিশিয়েটিভ নিয়েছিল আমার এই পডকাস্টটা স্টার্ট করার জন্য, কারণ অনেক মোটিভেশন দরকার পড়ে, একা একা বসে বসে তো পডকাস্ট স্টার্ট করা যায় না, সেটাই তো সব সেট আপ করা সব কিছুর পিছনে একটা বড় মোটিভেশনাল হ্যান্ড ও ছিল। তো ওকে আমি গেস্ট হিসাবে আর এই পডকাস্টের সিরিজে রাখতে চাই না, ঘরের ছেলে কো হোস্ট, আমি যদি মানে হোস্ট হই, মেন হোস্ট হই, ও আমার কো হোস্ট, বা আমার অ্যাবসেন্সে ওই হোস্ট। তো আজকের এটা কোনো সেই গেস্টকে এনে বসিয়ে পডকাস্ট নয়, তো এখানটাতে পুরো রিয়েল লাইফ কনভারসেশন হবে। আর শুভ যেহেতু আছে তো ফিটনেস রিলেটেড তো টপিক থাকবে, স্বাভাবিক, যেহেতু ও অনেকদিন ধরে ফিটনেসের সাথে যুক্ত আছে। তো আজকে যে টপিকটার জন্য শুভকে আমি আরও বললাম যে একটু কথা বলার প্রয়োজন, বা পডকাস্টের মতো একটা একটা ভিডিও রেকর্ড করা, অ্যাকচুয়ালি পডকাস্ট বলবো না, একটা ভিডিও রেকর্ড করার প্রয়োজন, সেটা হলো লাস্ট কিছুদিন ধরে আমার চোখে কিছু টপিক পড়ছে যেটা আমার মনে হয় অডিয়েন্সের কাছে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আজকালকার দিনে বাচ্চারা, আজকালকার দিনে এখন বাদ দিই, পুরোনো যুগে যে আমাদের সময়, আমাদের সময়টা কী ছিল, আমরা হাঁটতে শিখে গেছি মানে আমরা খেলতেও পারবো, হ্যাঁ আমি ছোট ছিলাম 3-4 পড়তাম, ওই টাইমটাতে আমি তো প্রথমে হয়তো সকালবেলা পড়তে যেতাম, তারপরে বাড়ি এসে সবাইকে একবার ডাক মেরে দিতাম, চল কিছুক্ষণ খেলে নি, তারপরে স্কুলে যাবো। হ্যাঁ এটা হয়ে এসেছে সবার সাথে। হ্যাঁ তো আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে যদি আমি দেখি যে পুরো সিনারিওটা উল্টে গেছে একদম। আমরা হয়তো সেই ক্লাস 5-6 এর পর থেকে আমাদের যে পড়াশোনার চাপটা ওটা বেড়েছিল, তখন মনে হয়েছিল যে না খেলাধুলাটা এখন সেকেন্ডারি, বাট পড়াশোনাটা আগে প্রাইমারি, একদম প্রাইমারি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেকেন্ডারি কোনো অপশনই নেই মনে হয় না, অনলি পড়াশোনা করছে। হ্যাঁ সেটা ভালো, কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো খুব মাস্ট ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে টপিক যেটা আমার খটকা লেগেছিল দেখে, সেই জন্য আমি পডকাস্টার শ্যুট করব বললাম। তো ব্যাপারটা হচ্ছে আমার চোখে যেটা পড়লো যে গার্জেনরা তারা বাচ্চাদেরকে খেলতে পাঠাচ্ছে না, না আমি বলবো না খেলতে পাঠাচ্ছে না, এটা বলাটা উচিত না। একটা টাইম ছিল আমাদের পরের জেনারেশন, ঠিক 5-6 বছর গার্জেনরা তাদের বাচ্চাদেরকে খেলতে পাঠাতো না। হ্যাঁ কিন্তু এখন সিচুয়েশনটা এমনই চেঞ্জ হচ্ছে, ঠিক কোভিড এর পর থেকে হ্যাঁ, যে বাবা মারা সচেতন হচ্ছে যে বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করা দরকার, প্রচুর দরকার। কিন্তু বাচ্চারা অ্যাডাপ্ট করে নিচ্ছে, তারা বেরোবে না, তারা তো এখন ডিজিটাল হয়ে গেছে, মানে ছোট থেকে মোবাইল ফোন হাতে পেয়ে যাচ্ছে, ওখানে হচ্ছে ওরা বসে বসে একটা এনজয়মেন্ট পেয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে কেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হচ্ছে না, একটা ভালো এন্টারটেইনমেন্ট পাচ্ছে, ওরা তো অ্যাকচুয়ালি ভাইরাস সেই মজাটা নিতে পারছে না, জানে না টেস্ট ওটাই যে কি হয়, ওটা টেস্টটা একবার পেয়ে গেলে আর আবার ঘরে বসবে না কম্পিটিটিভ, তখন আবার সেই কান ধরে চল ঘরে চল, হ্যাঁ হ্যাঁ ওখানে ফিরে যেতে হবে। তো অ্যাকচুয়ালি কিন্তু ক্ষতি হচ্ছে প্রচন্ড, হ্যাঁ মানে প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, মানে বাচ্চাদের যদি আমরা দেখি আজকের দিনে, মানে একটা ফেস দেখলাম কিছু কিছু ছেলেরা যারা মানে একটা টাইমে স্পোর্টসের সাথে যুক্ত ছিল, তার সত্ত্বেও দেখছি 30 ইয়ার্সের এজেতেই তাদের ডায়াবেটিসের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, থাইরয়েডের প্রবলেম, এরকম প্রচুর প্রবলেম। হ্যাঁ তাহলে আজকের জেনারেশনে যারা বাচ্চা যারা খেলতে টেলতে যাচ্ছে না একদম, তাদের কি অবস্থা হবে, সেটাই তো, তারা ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে এত বেশি যে শুধু ওখানেই পড়ে আছে। এক্স্যাক্টলি, তো এটা খুবই বড় একটা কনসার্ন। তো আমার মনে হয় যে আজকালকার দিনে বাবা মায়েদের একটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে সচেতন হওয়া। হ্যাঁ বাচ্চার ফিউচারের কথা ভাবছে, আমাদের একটা স্যার ছিল, আমি একটা স্টোরি বলি ছোট্ট, আমাদের একটা স্যার ছিল, সেই স্যার আমাদেরকে বলতো যে পড়াশোনাটা সবসময় সেকেন্ডারি রাখতে। আচ্ছা কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট সারা বছর পড়লো, তার হেলথের দিকে একটু নজর দেয়নি, সারা বছর পড়লো, ঠিক পরীক্ষার আগে তার মানে একটা এমন শরীর খারাপ হলো সে উঠে দাঁড়াতে পারলো না, কি লাভটা হলো সারা বছর পড়ে, সেই তো আবার এক বছর পড়তে হবে, এবছর তো দিতে পারলো না পরীক্ষা। তো আমাদের স্যার ওই জন্য বলতো যে পড়াশোনাটা ঠিক আছে ওটা খুব ইম্পর্টেন্ট, বাট নিজের ফিটনেসটা যদি না মেনটেন করে পড়াশোনা করে লাভটা কি, সেটাই অন্তত আমি একটা বেসিক জিনিস বলি, মানে এটা
অনেক কি বলবো দিক আসতে পারে এটাতে, কনভারসেশনটাতে অনেকে অনেক কিছু বলতেও পারে, কিন্তু আমি বলবো যে ফিটনেসটা যদি উপরে থাকে ছেলেটা পরীক্ষা দিতে যেতে পারবে, একটু পড়ে গেলে পাস করে আসবে অন্তত, তার ব্রেনটা তো অ্যাক্টিভনেস থাকবে। হ্যাঁ আমি সেটা তো যাচ্ছি না, অ্যাক্টিভনেসটা তো পরে আমরা ঢুকছি, কিন্তু আমার মনে হয় যে যদি ছেলেটা ফিট থাকে একটু পড়ে নেয় অ্যাটলিস্ট পাস তো পাস করে, একদম মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক আছে, তো অ্যাটলিস্ট পাস তো করতে পারবে, একদম পরীক্ষাটা না দিয়ে বাড়ি মানে না যেতে পারার থেকে পাস করতে পারাটা তো অনেক বেটার। সেটাই তো, এইটা আমাকে কনসার্ন করে মানে যে এটা কি হচ্ছে। বেসিক্যালি আমি স্টুডেন্টদেরকে দেখেছি, আমার স্টুডেন্টদের যারা আমি পড়াই, তো তাদেরই ফিটনেসের হাল একদম খুবই খারাপ, খুবই খারাপ। ইভেন একটা ছেলে যেত কদিন মাঠে যাচ্ছিল, এবার তার বাবা ফিটনেসের সাথে আগে যুক্ত ছিল, তার বাবার একটু এক্সপিরিয়েন্স তো আছেই, তো এবার তার বাবা তাকে ট্রেন করানোর চেষ্টা করতো, আচ্ছা এতটা হার্ড ট্রেন করাতো, আচ্ছা যেতে চাইছে না। হে এটা আমিও নোটিস করেছি, কারণ একটা আমি যখন মাঠে যাই সকালে, ওই তখন দেখতাম একটা বাচ্চা ছেলে আছে, একটু বেশি ফ্যাটি আছে, এবার তাকে তার বাবা দৌড় করাচ্ছে, এবার দৌড় করার পরে তাকে যখন খেলতে বলছে তার আর ঠিক মুড লাগছে না ঠিক সেরকম, আর ঠিক একটা মানে নিজের কেউ পার্টনার নেই তো, একা সেই বড়োর সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। এটা আমার সাথে হয়েছে, আমি ছোটবেলায় বাবার সাথে মাঠে যেতাম, বাবারা সারাক্ষণ গল্প করতো, ঘুরতো, দৌড়াতো, মানে যোগ ব্যায়াম ব্যায়াম করতো, আমি কি করতাম একটা ব্যাট একটা বল নিয়ে যেতাম, ব্যাটটাকে সামনে রেখে এরম করে মাটিতে মানে বসে থাকতাম, এরম করে বসে সারাক্ষণ তাদের দেখতাম, তাদের সব ওই এক ঘন্টা ধরে তারা যা কাজ করার মিটে যেত, শেষে 15 মিনিট আমাকে বল করতে ব্যাট দিয়ে মারতাম, মেরে বাড়ি চলে আসতাম, আমি যে মাঠের চারিদিকে ছুটবো একটু, কেউ নেই তো সবাই তো বড়ো, তবু এই কোভিডের পর থেকে দেখছি মাঠে একটু মানুষের আনাগোনা বেড়ে গেছে অনেক, মানুষ সচেতন হয়েছে, কিন্তু তার আগে মনে হয় না সেরকম কিছু ছিল। সেটাই, যখন আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি দেখতাম আমাদের পাড়ার যত সব দাদাগুলো ছিল সবাই হচ্ছে রবিবার হলেই মানে একদম সবাই অনেক তো কাজেও যেত, এবার তো কাজ আছে, স্কুল কলেজ সবারই ছিল, এবার সেই টাইমটাতে সেই সকালবেলায় সবাই বেরিয়ে পড়তো খেলতে, একদম সানডে হলেই 10টা 9টা থেকেই একদম সবাই ডাক আমাকে বলতো ডেকে নিয়ে একবার, আমি চলে যেতাম দাদাগুলো একবার ডাকতে, বলে একদম গোটা মাঠে সেই কটা পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত খেলা হচ্ছে, তখন বাড়ি থেকে তাদের বাবা মা এসে ডাকছে লাঠি নিয়ে এসে চল এবার বাড়ি চল, হ্যাঁ বড়োদেরকেই না। আমি আর একজনকে দেখেছিলাম, আমাদের একটা স্যার, সে স্কুলে পড়াতেন, মানে স্যার স্কুলে পড়াতো, তো সে দেখতাম 3:30 বাজতো বেরিয়ে যেত, 3:30 বিকাল বিকাল 3:30 বেরিয়ে যেত, কেন বেরিয়ে যেত তার খেলা থাকতো বিকালে, মানে খেলাটা এতটা ডেডিকেটেড ভাবে নিয়েছিল বা ওটার অ্যাডভান্টেজ এত বেশি পেয়েছিল নিজের শরীরের ওপরে, ঠিক বেরিয়ে যেত। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমি একটা জিনিসে বাবা মায়েদের কোশ্চেন করতে, যদি কোনো বাবা মারা দেখে যে তারা কি জানে না যে খেলাধুলাটা কতটা ইম্পর্টেন্ট, তারা তো তারা খেলাধুলা করেই বড় হয়েছে, অবশ্যই তারা কি বুঝতে পারছে না। আমি বলছি না কোনো সায়েন্টিফিক, আমি সায়েন্টিফিক টার্মটা এক্সপ্লেন করার চেষ্টা করবো, আমি কিছু কিছু জিনিস দেখেছি সেটাকেও বলছি, সেটা আসছি, কিন্তু তারা আমি বেশি কোশ্চেন করতে চাই বাবা মায়েদেরকে, তারা কি বুঝতে পারছে না যে তার বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন হয়তো ওরা সেই দিকটা তো ধ্যান দিচ্ছে না, ভাবছে যে পড়াশোনা করছে ওটাতেই সব কিছু হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, হবে না, ভাবছে হয়তো পড়াশোনা করে নিজে কেরিয়ার করে নিয়ে জিমে গিয়ে বডি করে ফেলবে, সম্ভবই নয়, সম্ভব না। আর আমি একটা জিনিস বুঝেছি যে এবার তাহলে একটু টপিকে ঢুকি, হ্যাঁ মানে সায়েন্টিফিক টপিকে ঢুকি, যে একটা বেসিক জিনিস বলে রাখি যে যে কোনো বাচ্চা ছোটোবেলা থেকে যদি কোনো কম্পিটিটিভনেস বা কম্পিটিটিভ গেমেতে খেলে যেখানে কম্পিটিশন আছে, ওন পাশের ছেলেটাকে বা পাশের কোনো ব্যক্তিকে বিট করতে হবে, সেই ক্ষেত্রে কি হয় আমাদের মেন্টাল গ্রোথ ও ফিজিক্যাল গ্রোথ, হ্যাঁ ইভেন যদি একটু আপনারা মানে টেকনিক্যাল টার্ম বোঝেন, মানে অপমান করছি না কাউকে, টেকনিক্যাল টার্মটা যদি বোঝেন, টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয় বাচ্চাদের ক্ষেত্রে, বলছি না যারা যারা ওই অ্যাডলেসেন্স এজটাতে এসেছে, ওই 14-15 এজে এসেছে, হ্যাঁ তাদের টেস্টোস্টেরন স্পাইক করে এক্সেসিভ, মানে পরিমাণে, হ্যাঁ কম্পিটিটিভ গেম খেললে, তো সেই ক্ষেত্রে তাদের মাসেল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট পুরো মানে পুরো ফিজিক্যাল ওভার এটা বাড়ে। তার সত্ত্বেও মানে এটা হয়তো অনেকে জানতে নাও পারে, তাদের দোষ নয়, তো আমার মনে হয় না যে টেকনিক্যাল টার্মটা হয়তো জানে না, কিন্তু এই বেসিক থিওরিটা সবাই জানে, সবাই জানে, তাহলে কেন করছে না।
এবার সবাই যে পাঠাচ্ছে না সেটাও ভুল, কারণ কত 10% মতো অ্যাক্টিভলি তারা যদি না থাকে তারা স্টাডি তো কোনো পাবে না, তো সম্ভবই না, কারণ একটা যখন হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তখন তাদের ব্রেনটা অনেক ডেভেলপ এবার একটা ফ্রেশ থাকে, ফ্রেশ থাকে একটা ফ্রেশ মুডেতে একটা যখন সে পড়তে বসবে সেই পড়াটাকে খুব সহজে ক্যাচ করে নেবে সেখান থেকে। আর একটা জিনিস আমি বলবো, অনেকের হয়তো খারাপও লাগতে পারে বাট আজকালকার যুগে, আমি ছেলেদের কথা বলছি, এটা আজকালকার যুগে বাচ্চা ছেলেদের মধ্যে ম্যানলি ক্যারেক্টারের অভাব প্রচণ্ড, তাই না? ম্যানলিনেসের বড় অভাব বলতে গেলে ফেমিনাইন ক্যারেক্টার বেশি, তারা ঘরে থাকতে বেশি ভালোবাসে, ঠিক আছে, ডমিনেটেড থাকতে ভালোবাসে, মানে সেই ছেলেদের মধ্যে শুরু থেকেই একটা, মানে আমি এটা অ্যানিমাল কিংডমের কথা বলছি, মানুষের কথা বলছি না, যে কোনো মেল প্রজাতিতে তাদের একটা ডমিনেটিং ক্যারেক্টার থাকে শুরু থেকে, সে বাঘ সিংহ কুকুর বিড়াল যে যার হোক থেকে, মানুষেরও একই কেস, ঠিক আছে। কিন্তু আজকালকার যুগে সেটা হচ্ছে না, মানে হিউম্যানের ক্ষেত্রে কথা বলছি, হচ্ছে না, অনেক কমে গেছে, ছেলেরা আর সেই লেভেলে ম্যানলিনেস নেই তাদের মধ্যে, অনেকটা ডিক্রিজ করে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে টেস্টোস্টেরন লেভেল প্রচন্ড খারাপ ভাবে চলে গেছে, হ্যাঁ সেটাই, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা কমে যাচ্ছে, খারাপ না সেটা, অনেক অনেকটাই বেশি খারাপ। এটার সব থেকে মূল হচ্ছে, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হলে তো টেস্টোস্টেরন বুস্ট করবেই না, করবেই না, আর প্রোডাকশনই হবে না। সবাই তো বাড়িতে বসে এত বেশি ফোন এডিক্টেড হয়ে গেছে, তারা ফোনেতে হয়তো সঠিক জিনিসটাও নিচ্ছে, তার সাথে হয়তো এমন উল্টোপাল্টা জিনিস নিচ্ছে, সেটা হয়তো প্রচণ্ড খারাপ। আমি একটা ভিডিওতে বলেছিলাম, একটা শর্ট ভিডিও করেছিলাম আমি চ্যানেলে ওই সার্কেডিয়ান সাইকেল নিয়ে। আচ্ছা, যে সার্কেডিয়ান সাইকেলে কি হয়, তিনটে হরমোনের কাজ থাকে আমাদের বডিতে, যেটা হচ্ছে ঘুম থেকে উঠলেই ইনস্ট্যান্টলি একটা ড্রপ ও কর্টিজল রিলিজ হয়। আচ্ছা, কর্টিজল হচ্ছে আমাদেরকে অ্যাওয়েকেন করে দেয়, ইনস্ট্যান্টলি অ্যাওয়েকেন করে দেয়, মানে আমরা, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে আমরা যখন জাস্ট চোখটা খুলি তখন আমরা হাতটা না চেপে মুঠো করতে পারি না ইনস্ট্যান্টলি জাস্ট ঘুম থেকে উঠে, কিন্তু ঠিক 2-3 মিনিটের মধ্যে আমরা তারপর পারবো। আচ্ছা, তো ওই কর্টিসলটা রিলিজ হয়ে যখনই অ্যাক্টিভেট হয়ে যায় আমরা মুঠোটা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তারপরে ওই সার্কেডিয়ান সাইকেলের নেক্সট ফেজ আসে হচ্ছে টেস্টোস্টেরন সাইকেল, মানে টেস্টোস্টেরনের টাইম, ওটা ওই 10-11টার দিক থেকে পিকে যেতে শুরু করে। আবার যখন আস্তে 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 আমাদের ওয়েদার অন্ধকার হতে থাকে, ডাউন হতে থাকে, তখন টেস্টোস্টেরন আবার আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যায়, তখন রিলিজ করে মেলাটোনিন। মেলাটোনিন হচ্ছে স্লিপ হরমোন, মেলাটোনিনের সাপ্লিমেন্ট নেয় আজকাল। আচ্ছা, মানুষ মানে ঘুমানোর জন্য, ভালো ঘুম পাওয়ার জন্য, কারণটা সেটা তো আমি ঢুকছি। তো মেলাটোনিন সাইকেলটা হয়, মেলাটোনিনটা আবার সারা রাত্রিটা রিলিজ হতে থাকে, আবার সকাল হলে কর্টিসল। আচ্ছা, এটা হচ্ছে সাইকেল, সার্কেডিয়ান সাইকেল। তো কি বলছিলাম, মেলাটোনিন, মেলাটোনিন কেন নেয়, বেসিক্যালি যদি আমরা রাত্রি 2টার সময় ইনস্টাগ্রামে স্ক্রল করি, মেলাটোনিন তো রিলিজ হয় না, কারণ আমার চোখের সামনে একটা আলোয় আলো, হ্যাঁ, ঘরে আলো জ্বলছে, ইনস্টাগ্রাম, আর সবার এখন অ্যামোলেড ফোন, হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে পুরো একটা মানে অন্যই রিয়েলিটি এক্সপেরিয়েন্স দেয়, হ্যাঁ, ঠিক আছে, তো চোখের সামনে সারাক্ষণ আলো, এত আলোতে তো মেলাটোনিন রিলিজ হয় না। হ্যাঁ, আমি একটা মানে অডিয়েন্সকে একটা এক্সপেরিমেন্ট করতে বলি, যে তারা একদিন সন্ধ্যেবেলা হয় ছাদে বা নদীর ধারে বা কোথাও গিয়ে একটু বসুক, সন্ধ্যের মুখটাতে মানে যে বিকাল থেকে যখন সন্ধ্যাটা হয়, তারা বসে সানসেটটা দেখুক, তারপর বাড়িতে এসে লাইট টাইট না জেলে এক ঘন্টা থাকুক, দেখুক তো ঘুম পায় কি পায় না, গ্যারেন্টেড ঘুম পাবে, ওই হরমোনটা পুরোপুরি রিলিজ করবে, মেলাটোনিন পুরো ছেড়ে যায় বডিতে। আচ্ছা, যখনই আমরা অন্ধকার বা এ দেখি, আমি সুনীল ছেত্রীর একটা পডকাস্ট আমরা দুজনে শুনেছিলাম, হ্যাঁ একসাথে, মনে আছে, একসাথে শুনেছিলাম, মানে সুনীল ছেত্রী যদি কেউ না চেনে আমাকে রাত্রির ঘুমটা দিলে তবে আমি সকালে পারফরমেন্স দিতে পারবো, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি যেটুকু এই কদিনের ফিটনেসে থাকার ফলে জেনেছি, যে মানুষ নিজের বডিটাকে না চিনতে শেখে না,
বডিটাও অনেক কিছু চায়, অনেক স্যাক্রিফাইস চায়, অনেক কেয়ার চায়। মানে বেসিক্যালি বডি তো একটা টেম্পল যেখানে তোমার সোলটা বিলং করে বা থাকে, তো তুমি সেই টেম্পলটাকে যদি যত্ন করে না রাখো তাহলে কি হতে পারে সেটা আজকের জেনারেশনকে দেখে বোঝা যাচ্ছে, তাই না? একদম সেটাই। কাউ শুধু মানে কি বলবো সেরকম ঠিক বলতে পারছি না, কিন্তু সেই মানুষগুলোর মধ্যে সেই জিনিসটা নেই, ফিজিক্যালিটিটা নেই। আমি ডাইরেক্টলি বলা যেতে পারে, আমি মানে এই ভিডিওটা করছি মানুষকে ডাইরেক্টলি বলার জন্য, কোনো দরকার নেই, মানে আনফিল্টার্ড বলা যেতে পারে এখানে, তো কোনো ব্যাপার না, মানুষের গায়ে লাগুক আমি চাই, কারণ আমি পুশ করছি নিজেকে, আমার আশেপাশের লোককে পুশ করাচ্ছি, তো এরাও তো ফ্যামিলি কাইন্ড অফ যারা ভিডিওটা দেখছে, তো এই ফ্যামিলিটাকেও আমি পুশ করে দিলাম। আর পুশ কোনোদিনও ভালোভাবে হয় না, হ্যাঁ একটু র বলতে হয়। আমি কোনোদিনও দেখলাম না কারোর মাথায় হাত বুলিয়ে কোনো ভালো কাজ, ভালো কাজ হয়েছে, ভুল কাজ একটু পয়সা মার দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলে তাও করে দেবে, যে কেউ করে দেবে, ভালো কাজ হয় না, ভালো কাজ চাপ দিয়েই করা থাকে। আর ভালো কাজ নিজেকে করতে গেলে নিজেকে একটু ইনসাল্টেড ফিল করতে হয় প্রচন্ড, ইনসাল্ট ছাড়া সেই ইগনিশনটা আসে না ভেতরে, ভেতর থেকে সেই র এনার্জিটা বেরোয় না। হ্যাঁ, তো যে টপিকে ছিলাম, আমার মনে হয় না যে আমার পডকাস্টে যারা দেখছে তারা কেউ অ্যান্ড্রু হিউবারম্যানকে চেনে, ঠিক আছে, অনেকে হয়তো চেনে না, তো উনি একটা সায়েন্টিস্ট আর কি, মানে নিউরো সায়েন্টিস্ট ছিল, সে এই সব নিয়ে অনেক রিসার্চ করেছিল, তো তার কথা থেকেই আমি অনেক কিছু শিখলাম এই ব্যাপারটাতে, কারণ আমি তাকে ফলো করি, কনস্ট্যান্টলি ফলো করি যে সে কী বলে কি না বলে, মানে উনি যা বলছেন সেটা একটা আবার এখানে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা, যে উনি যা বলছেন কেন জানি না মনে হচ্ছে সব কিছু আমাদের হিন্দু স্ক্রিপচারে লেখা ছিল আগে থেকে। হ্যাঁ, আমাদের হিন্দু স্ক্রিপচার তো প্রচুর প্রচণ্ড ওল্ড, একদম সেই একদম শুরু থেকে, একদম মানে হিউম্যানিটি শুরু থেকে, আগে তো পডকাস্টে শুনলাম প্রচুর, ওই পডকাস্ট আমি যেতে জানি না প্রচণ্ড ডেপথ ওইসব পডকাস্টে, তো ওইগুলো আসছে আবার একটা একটা করে, এখনো অনেক কিছু বাকি আছে, জাস্ট তো স্পিরিচুয়ালজি মানে স্পিরিচুয়াল লজি, সরি আমি বারবার ভুল বলেছি, স্পিরিচুয়াল লজি নয় অ্যাকচুয়াল ব্যাপারটা, স্পিরিচুয়ালিটি, তো স্পিরিচুয়ালিটি নিয়ে তিনটে পডকাস্ট হয়েছে, না তিনটে নয় দুটো আপলোড করেছি, দুটো আপলোড করেছি, থার্ডটা আমি এডিট করছিলাম ওই জন্য তিনটে বলে ফেললাম, আচ্ছা তো থার্ডটা খুব তাড়াতাড়ি আসবে, আর এরপরে আমরা ক্যারেক্টার বেস্ট করেছি। আচ্ছা, ক্যারেক্টার একটু মানে কি বলবো, এরপরটা কি রিলেটেড বলছি, এরপরে কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের নিয়ে আমরা ডিসকাস করেছি, তার মধ্যে একটা হলো হনুমানজি, আচ্ছা তার মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো পরশুরাম, মানে 99% মানুষ ওই ক্যারেক্টারটাকে চেনে না, আর ওই ক্যারেক্টারটা যে কতটা স্ট্রং সেটাই মানুষ জানে না, কি লেভেলে পোটেনশিয়াল হোল্ড করে ওই ক্যারেক্টারটার, কিছু কিছু স্টোরি জানলে অটোমেটিক স্টোরি আছে, লং খাড়া হয়ে যায় স্টোরি আছে ওই পডকাস্টে। আর তার সাথে আর একটা ক্যারেক্টার যেটাকে আমার মনে হয় যে মিস করা উচিত না, সেটা হচ্ছে রাভান, ক্যারেক্টারটা প্রচণ্ড সলিড। আর এখন যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটিতে বলা আছে যে আমাদের এই কলিযুগেতে হনুমানজির প্রকোপটা নাকি সব থেকে বেশি বেশি, সব কথা হয়েছে, মানে ওই পডকাস্টগুলোতে আমার মনে হয় না এমন কোনো বড় টপিক বাদ দিয়ে চলে গেছে। আচ্ছা, তো খুবই ইন্টারেস্টিং পডকাস্ট, পডকাস্টগুলো আসুক, আমি খুব এক্সাইটেড, মানে আমি নিজেই এডিট করবো, এডিট করার জন্য এক্সাইটেড, ভিডিওগুলো ফুটেজগুলো তুলে রাখা আছে, অডিও ভিডিওগুলো ওকে এডিট করে ওটাকে আপলোড করতে হবে। তো হ্যাঁ, আমরা যেখানে ছিলাম ফিটনেস রিলেটেড, তো আমি বলবো যে আমি তো আমার দিক থেকে বললাম, তো শুভর দিক থেকে শুভ যদি কিছু এই গার্জেনদেরকে বলতে চায়, মানে আমার মনে হয় তাদেরকে একটু বলা উচিত যে ছেলেরা না যেতে চাইলেও তাদেরকে পুশ করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যখন একটু ছোটো ছিলাম আমার মা আমার সামনে প্রচুর প্রচণ্ড গল্প করতো, আমার দিদিকে আমাকে অনেক গল্প শুনতো ছোটোবেলা, সেখান থেকে আমার খেলার প্রতি আরও বেশি অ্যাক্টিভনেসটা এসেছে। হ্যাঁ, কারণ মায়েরা এমন এমন গল্প করতো, মানে সেগুলো শুনলেই মনে হতো যে আমিও একবার করি, যদি করতাম আমিও করি একবার, স্বাভাবিক। আর সেটা বললে সঙ্গে সঙ্গে ইমাজিন করতাম তো কী হচ্ছে, মানে ওই সময়ে তাদের যে সিনারিওটা ছিল, মানে তাদের যে নেচারটা ছিল সেটা একটা আলাদা রকম, আর আমাদের এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন, আগে আরও হচ্ছে কি বলবো খেলাধুলাটা আরও অনেক বেশি ছিল তখনকার দিনে, আর তখনকার দিনে তো অ্যাকচুয়ালি সবাই অনেক বেশি শাকসবজিটা খেত, আর ওটাতে তখনকার এতে কোনো এত বেশি সার তো ইউজ হতোই না, হ্যাঁ ভেজাল এত তো ইউজ হতোই না, ওই জন্যে তখনকার এদের
তারা যাই খেতে সব কিছু ডাইজেস্ট করে ফেলতে পারতো ভালোভাবে। হ্যাঁ, আর এত যে সবাইয়ের যে এখনকার সবাইয়ের গ্যাস এটা খুব প্রচন্ড পরিমাণে প্রচন্ড প্রবলেম, কিছু একটা খেলেই ব্যাস গ্যাস অমনি। তারপর বডিও সেরকমভাবে মানে কি বলবো মোল্ড হয়ে গেছে যে কি দরকার, মানে বডির ক্ষমতাটা চলে যাচ্ছে আস্তে আস্তে, যে আমাকে কিছু ডাইজেস্ট করতে হবে। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো প্রসেস পারফেক্টলি করছি না, সবেতে ভুল করেছি। তো আমি বলবো যে যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত যে একটু যেন ঠিকঠাক থাকা যাক। হ্যাঁ, খুবই ভুল করছি আমরা, মানে নিজের বডিটাকে নিয়ে, নেচারকে নিয়ে, সব কিছুকে নিয়ে যেন সেই কি বলে ছেলে খেলা করছি একদম ছেলে খেলা করছি। তো এই ম্যাটারে আমার মনে হয় না আজ তেমন কিছু বলার আছে। এবার আজকেই যেমন আমরা দুজনে এক্স্যাক্টলি আজকেই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি এটা বলবো বলে ওকে বললাম যে আমরা এটা তাহলে পডকাস্টে আলোচনা করতে পারি এটা নিয়ে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ও আমাকে ফোন করে, বজ্রপাত পড়ছিল ঠান্ডা। তো আমি বললাম না বৃষ্টিতে বেরোনোর দরকার নেই, ও খেলার জন্য বলছিল। তো আকাশটা মানে শান্ত হোক, আওয়াজটা না হয়, বৃষ্টি শুধু হলে ঠিক আছে বেরোনো যায়, কিন্তু ওই আওয়াজটা হলে বাবা মারা বেরোতে দেয় না, বেরোতে দেয় না। সেটা সবাই বলে যে আওয়াজ একটু আশেপাশে গাছে যদি পড়ে যায় একটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো আওয়াজটা যেই একটু ঠান্ডা হলো আমার বেরিয়ে পড়লাম, পাগলা কোনা করলাম। আমি ফুটেজ আছে, ফুটেজটা দেখিয়ে দেবো স্ক্রিনে, একটু পাগলা কোনা করলাম ফুটবল নিয়ে দুজনে মিলে, দুজন না, আরে একজন আছে আমাদের ক্যামেরার পিছনে, আর একটা আমাদের ভাই, তো তাকে নিয়ে তিনজনে মিলে, সেই শ্যুট করেছে। তো তিনজনে মিলে একটুখানি জলের মধ্যে লাফালাফি ঝাঁপাঝাঁপি, বল নিয়ে একটু লাফালাফি হলো, বলটা মজা হলো, বলটা পুকুরেও পড়ে গেল, ভাই যে ছিল ঝামেলাতে পুকুরে গিয়ে সাঁতার কেটে বল তুলে দিন, চলে আবার খেলা হচ্ছে। বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছিল, মানে একটা এক্সট্রা মাঝখানে একটু থেমে গেছিল, তারপর যখন আবার জোরে এলো সেটাতে তো এক্সট্রিম মজা মজা। তো এই মজাগুলো বাচ্চারা পায়নি, হ্যাঁ পাচ্ছে না, হয়তো আমাদের বয়সে ছেলেরা পায়নি, হ্যাঁ অনেকে পায়নি, অনেকেই পায়নি। আর তাদেরকে এখনো ডাকছি, তারা বলছে না যাবো না, আসছে না, শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ এক্স্যাক্টলি। মানে এটা আমি নিজের বাবা মাকে দেখা মানে করছি না, তবুও আমি বলি যে আমি বৃষ্টি এলেই না ভেজার চেষ্টা করি, হ্যাঁ যাতে বডি ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করে না, যে আমি বৃষ্টিতে ভিজলে আমার লাগবে না। সেদিনকে আমি প্রথম দিন এই এই দুদিন আগে একবার বৃষ্টি হলো না, আমি বৃষ্টিতে বিকালে এমনি শুয়েছিলাম, হঠাৎ দেখি প্রচণ্ড হাওয়া উঠেছে, ঝড় উঠেছে। দিদি বললো যে প্রচণ্ড ঝড় উঠেছে, একবার বাইরে দেখবি চ, বলে আমি বাইরেটা গেলাম, গিয়ে ভাবলাম না একদিকে একটু খেলি। কেউ তখন ছিল না, আমি আর একটা ভাই ছিল, আর দুজনে মাঠে গেছি, পাশের মাঠটাতে প্রচণ্ড ঝড় উঠেছে, হালকা বৃষ্টি আসতে আসতেই ভাইটাকে ওর মা ডাকলাম, এবার সে চলে গেছে। আমার মা সেদিনকে বাড়িতে ছিল, এবার তখন বৃষ্টিটা আসলো, আমি খেলছি ঘুরছি, বেশ ভালোই লাগছে, বৃষ্টিটা জোরে জোরে পড়ছে। তারপরে আমি জানার কাছে যেতেই আমার দিদি বলছে, হাই দেখো মা, ভাই হচ্ছে জলে ভিজছে। বলতেই আমার মা বলছে যে তুই আবার বৃষ্টিতে ভিজছিস, কিছু হয়ে গেলে ঠান্ডা লেগে যা। আমি বলছি আমি এত এক্সারসাইজ করছি কিসের জন্য, এক্স্যাক্টলি আমার কি ইমিউনিটি পাওয়ার কি এতটাই কমে গেছে একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যায়, পরে তো কিছু লাভ নেই। হ্যাঁ, তাহলে আমাদের এত খাটাখাটনি কষ্ট করার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে? তো এই যে আমাদের বডিকে স্ট্রং করা, এক্স্যাক্টলি, যাই ডিফিকাল্টি আসুক আমাদের বডি সয়ে যাবে সব কিছু। মানে আমাকে একটা ডাক্তার বলেছিল, মানে আমার যে ছোটবেলা থেকে যিনি আমাকে দেখেছেন, উনি বলেছেন যে মানে শরীর হচ্ছে মহাশয়, যা সব তাই সব। তো এক্স্যাক্টলি এই কথা তখন আমি বুঝতে পারিনি, অনেক ছোট ছিলাম তখন, কোথায় 3-4 হয়তো পড়ি, তখন বলেছিলাম, কথাটা মনে আছে এখন, এখন বুঝতে পারি কেন বলেছিল। সেটাই, যা সওয়াতে চাই তাই সয়ে নেবে, এতটাই পাওয়ারফুল। এবার আমি আজকালকার যে বাবা মা, তারা হচ্ছে যখন ছোট ছিল তারা কিন্তু আগে বৃষ্টি হলেই তারা বৃষ্টিতে ভিজতো খেলতো, কিন্তু এখনকার তার বাচ্চাদেরকেই বারণ করছে যে না খেলিস না। এই কথাটা বলতে আমার একটা একটা ট্যাঞ্জেন্ট মনে পড়লো, আমার পাশের বাড়িতে একজন কাকা আছেন, কলকাতা পুলিশে কাজ করেন, তো ওনার ছেলে এই 2-3 পড়ছে, তো আমার ঠিক ক্লাসটা মনে নেই, আচ্ছা 2-3 এখন পড়ে। তো আমি দেখতাম যে কাকা তার ছেলেকে নিয়ে যখন মাঠে জল জমত তাকে মাঠে নামিয়ে দিত, মানে তাকে এক্সট্রিমটা দেখিয়ে দিয়েছে, মাঠে নিয়ে যাওয়া বিকালবেলা, গিয়ে ছোট একাই ছোট, আচ্ছা খেলতে হবে কারোর সাথে, বল লাগবে না, কিচ্ছু না, তুই দৌড়া মাঠে যা খুশি কর, ঠিক আছে, জলে নাম, কাদা ঘাট, মানে এক্সট্রিম, যেটা বাবা মারা পছন্দ করে, এই যাস না ঠান্ডা লেগে যাবে, এই যাস না এই হয়ে যাবে ওই হয়ে যাবে, সে করাচ্ছে। আর সেটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে ছেলেটা প্রচণ্ড স্ট্রং হয়েছে, ওর মধ্যে সেই ন্যাচারাল ব্যাপারটা, খুঁটে খাওয়া ব্যাপারটা। হ্যাঁ, আর আমি এটাও এক মানুষদেরকে বলতে চাই, মানে একটু আমি চাইছিলাম না আমি সায়েন্সের মধ্যে ঢুকবো, আমাকে ঢুকতে বাধ্য করছে ও,
যে মানুষ বা মানুষের বাচ্চারা, ছোটবেলা আমি একটা বাচ্চার কথা বলছি, সে যখন মাটির সাথে মিশে থাকে না, তার শরীরে কোনো না কোনোভাবে ধুলো বালি হয়ে কোনো না কোনোভাবে তার শরীরে প্রচুর খারাপ ব্যাকটেরিয়া ঢোকে। আর আমাদের শরীরের নিজস্ব একটা পাওয়ার থাকে হোয়াইট ব্লাড সেল, আমরা যেটা জানি। আচ্ছা, হোয়াইট ব্লাড সেল ওই ব্যাকটেরিয়াটাকে মেরে দেয়, যেটা আমাদের কোভিডের ক্ষেত্রে হয়েছে। আমাদের ভ্যাকসিন দেওয়া হলো, ভ্যাকসিনটা বডিতে গেল, মানে ভ্যাকসিন মানে কি উইকেন্ড ব্যাকটেরিয়া, কোভিড ইজ উইক, সেটা আমাদের বডিতে পুট করা হলো, যাতে আমাদের হোয়াইট ব্লাড সেল শিখে যায় যে কোভিডটা কী করে বিট করতে হয়। হোয়াইট ব্লাড সেল শিখে গেলে কোভিডকে বিট করতে, এবার যদি কোভিডের মানে পুরো একদম পারফেক্ট ব্যাকটেরিয়াটা ঢোকে তাহলে হোয়াইট ব্লাড সেল তাকে মেরে দেবে, শিখে গেছে। আচ্ছা, তো সেই রকমই ব্যাপার হয় যে আমাদের সারা জীবনে প্রচুর ব্যাকটেরিয়া ঢুকতে থাকে যখন আমরা মাটির সাথে মিশে থাকি, শরীরের ইমিউনিটি পার ওইভাবেই বাড়ে। এবার আমি একটা কথা বলি, এতে যখন আমি একবার প্র্যাকটিস করছিলাম, এতে আমার প্র্যাকটিসের ওখানে, তখন একটা স্যার হচ্ছে গল্প আলোক গল্প করছিল। হ্যাঁ, তখন স্যারটা গল্প করছে, আমি শুন, আমি দূরে নেটে প্র্যাকটিস করছি, স্যার দুটো আলাদা জায়গায় প্র্যাকটিস করছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিনকে, বর্ষাকাল ছিল, অফ সিজন, এবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার আগের দিনের রাতে, আর বেলাতেও হালকা হালকা বৃষ্টি পড়ছে। এবার স্যারটা গল্প করছে যে ওখানে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি বেঙ্গল টিমের প্র্যাকটিস হচ্ছিল। আচ্ছা, এবার তখন হচ্ছে ছিল অরুণ স্যার, আচ্ছা অরুণলাল স্যার, তখন ও হচ্ছে বেঙ্গলের কোচ হয়েছিল। এবার তখন হচ্ছে ওই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তখন বলছিল যে আজকে প্র্যাকটিসে থাক। তখন অরুণ স্যার বললো যে ওই যে যত কালা মাটিতে আছে না, ওতে একটু গড়াগড়ি কর। তখন ছেলেগুলো তো দেখছে, বলছে কেন এরকম করবো কেন, তখন ওরা হয়তো ভাবছে। এবার বলছে যদি না তোরা মাটির সঙ্গেই এত করে ভালো করে মিশলি, তোরা কি খেলবি, কি খেলবি। এক্স্যাক্টলি, যেটা আমাদের এতে আমাদের ইন্ডিয়ান আর্মিতে করানো হয়, তাদেরকে কতটা টাফ ট্রেনিং করানো, কতটা টাফ ট্রেনিং এর মধ্যে দিয়ে গেলে তবে তারা সেই জায়গাটায় যায়। আমরা তো দেখেছি, মানে আমাদের মাঠেতে ট্রেনিং তো, মানে ওরা প্র্যাকটিস করে আমাদের, হ্যাঁ, যারা এক্সাম টেক্সাম দেয়, তো আমরা দেখেছি তারা কতটা টাফনেস বিয়ার করছে। আর্মি ট্রেনিং তো এমনি ইউটিউবে খুঁজলেই দেখা যায় কি রকম আছে। আমি যখন ফার্স্ট দেখেছিলাম তখন একটা ছোট ছিলাম, সেই দেখছিলাম কত 90 days একটা চ্যালেঞ্জ থাকে, সেটার মধ্যে দিয়ে পাস করতে হয়। তাদেরকে দেখছি সেই লাস্টের দিকে যত যাচ্ছে, তাদেরকে দিয়ে হাতে পায়েতে দড়ি বেঁধে একটা ঠান্ডা জলের কুয়োতে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে তারা যখন ওতে এ করছে, তাদেরকে লাঠি দিয়ে আবার ডোবাচ্ছে। মানে কতটা টাফনেসের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছে, তবে সেই জায়গাটায় তারা পৌঁছায়। মেন্টাল টাফনেস, হ্যাঁ, ফিজিক্যালটা তো সেকেন্ডারি, সেকেন্ডারি মেন্টাল টাফনেস কতটা সহ্য করছে। আমি কালকে টুইটারে একটা জিনিস পোস্ট করেছি, আমি করি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে, যে পেইন ইজ ইনএভিটেবল বাট সাফারিং ইজ নট। যারা বুঝতে পারলে তারা পারবে, মানে রিলেট করতে পারবে, রিলেট করতে পারবে, অনেকেই আছে। হ্যাঁ, অনেকে আছে, অনেকে স্মার্ট তো আছে, আর স্মার্ট না হলে পডকাস্ট শুনতে হবে, এটা ব্যাপার। তো এই টপিকটা এখানে অবধি থাক নাকি, আমার মনে হয় বাবা মারা বুঝে গেছে কি বলতে চাইছি, খারাপভাবে নেবেন না, একটু রভাবে না বললে ব্যাপারটা বোঝা যায় না, বোঝা যায়। আর এটা আমাদের নিজেদের ভালোর জন্য, হ্যাঁ, মানে এটা এন্টারটেইনমেন্ট পারপাসে না, খেলাধুলা করবে তত বেশি পড়াশোনাতে ভালো হবে, এটা জেনে রেখে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা আমি আরেকটা টপিক মিস করে গেলাম, সরি, যেটা বলা হয়নি, ছোট টপিক, যে বাবা মাদের একটা জিনিস তারা ভাবে যে আমার ছেলে যদি পাড়ায় বেরিয়ে অন্যান্য ছেলেদের সাথে মেশে তাহলে সে বিগড়ে যেতে পারে, বলে না অনেকে। বাট আমার মনে হয় যদি তার বাবা মা শিক্ষা ঠিক থাকে, হ্যাঁ, সে কোনোদিনও বেরোয় না। সত্যি, কোনো আমার নিজের সাথে হয়েছে এটা ভাই, আমার নিজের সাথে হয়েছে, সবার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, বহু খারাপ ছেলের সাথে আমি মিশেছি কিন্তু তাদের দলে ভিড়ে যায়নি। সেটাই, ঠিক টাইমটা যখন আমি বুঝে গেছি সরে আসতে। আর যদি এটা এখন থেকে না শেখে ছোটবেলা থেকে, হ্যাঁ, কোনোদিনও শিখতে পারবে না, সেই ছেলেটা বা সেই মেয়েটা সারা জীবন ঠকে বেড়াবে, ঠকে বেড়াবে, অবশ্যই সারা জীবন ঠকবে। তুমি যাদের সঙ্গে যাবে সেরকম তুমি সঙ্গ পাবে, আমি সেরকম জায়গাতে যাবে। আমি একটা জাস্ট কথা বাবা মাদেরকে বলতে চাই, আজকে আপনারা প্রোটেস্ট করছেন তাদেরকে যেতে দিচ্ছেন না, হ্যাঁ, কালকে যেতে দেবেন না, বাট যখন বড় হয়ে তারা তখন কিভাবে আটকাবে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তখন তারা তো অচেনা জগৎটা, কি করে চিনবে জগৎ, বুঝতেই পারবে না কোনটা ভালো কোনটা খারাপ, হ্যাঁ, কোনটা ভালো খারাপ, কোনটা ঠিক কোনটা ভুল, কিছুই বুঝবে না। সে তো বেসিক্যালি তাকে সাফার করতে হবে, হ্যাঁ, সবকিছুই শুরু থেকে ট্রেনিং করাতে হয়, তো একদিন তো কিছু হয়ে যায় না। সেটাই, ছোট থেকে যখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝবে, গ্র্যাজুয়ালি সেটা বড় হয়ে বুঝতে পেরে যাবে, সে ঠোকাকে কে সফট হয়ে যাবে, একদিন কিচ্ছু হয় না। তো এই অবধি থাকে এই পডকাস্ট নাকি, হুম।
ঠিক আছে এই অবধি রইল, আমরা আরও এরকম কিছু র টপিক নিয়ে আসছি, র কনভারসেশন হবে। কোনো এইসব পডকাস্টে কোনো ইন্ট্রো থাকবে না, কোনো আউট্রো থাকবে না, জাস্ট র কনভারসেশনটা আমরা ফেলে দেবো। এলাম তাহলে এই পডকাস্টটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।